ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানহারি ইউনিয়নের 2 নং ওয়ার্ডের তালতলা নামাপাড়া এলাকায় জলাবদ্ধতার কারণে পানিবন্দী অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন তালতলা নামাপাড়া ফুটন্ত গোলাপ ইসলামী সেবা সংগঠন। মঙ্গলবার দুপুরে বাইতুন আমান জামে মসজিদের প্রাঙ্গণে 250 জন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন তালতলা নামাপাড়া ফুটন্ত গোলাপ ইসলামী সেবা সংগঠনের সভাপতি কামরুল ইসলাম, বাইতুল আমান জামে মসজিদের সভাপতি মোহাম্মদ শুভ মিয়া, ওমর ফারুক, আতিকুল ইসলাম শরীফ সহ আরও অনেকে। ফুটন্ত গোলাপ ইসলামী সেবা সংগঠনের সভাপতি কামরুল ইসলাম জানান, গত 5 দিন ধরে এই এলাকার শত শত মানুষ পানিবন্দী হয়ে রয়েছে, এখন পর্যন্ত তাদের খোঁজ খবর নিচ্ছে না কেউ। এলাকাবাসী সরকারি সহযোগিতার প্রত্যাশা করেছেন। আমরা এই জিনিসটা দেওয়ার উদ্দেশ্য হলো গেলে আমরা এখনো সরকার থেকে কোনো অনুদান পাই নাই, তাই আমরা যুব সমাজ ফুটন্ত গোলাপের সংগঠন থেকে আমরা পোলাপান মিলে কয়েকজন মিলে আইরা, এখানে শুভ আছে, ফারুক আছে, আতিকুল আছে, আমি নিজে আছি, আমার শুরু ভাই আছে, কয়েকজন মিলে আইরা আমরা এই উদ্যোগটা নিছি যাতে গরিবদের পাশে আমরা একটু দাঁড়াই, একটু সহযোগিতা হাত বাড়াই, এই জন্য আমরা কিছু শুকনো খাবারের ব্যবস্থা করছি।